আসসালাম আলাইকুম আমি শিরিন কেমন আছো আলিপ কিচেনে সবাইকে স্বাগতম জানি আজকে আরেকটি রেসিপি শুরু করছি আজকে খুব সহজ একটি সুন্দর একটি রেসিপি বানাবো এই গরমের ভিতরে এই ভাজিটা সবচেয়ে বেস্ট এখন আমার প্যানটা গরম হয়ে আসছে এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দুটো পেঁয়াজ আর চারপাশটি কাঁচামরচ কেটে দিলাম এখন পেঁয়াজটা আর ভাজা হলে এখানে আমি দুটো ডিম দেবো আজকের ভাজিটা আমি ডিম দিয়ে বানাবো আর গরমের জন্য জানি তো ঢ্যাড়ের ভাজি সবচেয়ে বেশি ভালো লাগে গরমের দিনে খেতে এখন ডিমটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে ভেঙে ভেজে নেব আর আপুরা আমি সবার ভিডিও লাইক দিয়ে তারপরে দেখি যদি আমার ভিউ দুইশো হয় তো লাইক আসে তিরিশটা চল্লিশটা তাহলে তোমাদের মাঝখান থেকে তোমরা অবশ্যই ভুলে যাও লাইকটা দিতে তোমরা তো জানো অনেক কষ্ট করে একটা রেসিপি করি এই গরমের ভিতরে প্লিজ তোমরা যদি এখনই ভুলে যাও এই মুহূর্তে একটা লাইক দিয়ে তারপর আমার ভিডিওটা দেখা শুরু করো এখন কেটে রাখা ঢ্যারসগুলো আমি ডিমের উপরে দিয়ে ভালোভাবে নেড়ে এখন ভেজে নেব আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্স করে আমাকে জানাবে আর যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থেকো আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই নতুন এরা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো এখন এর উপর আমি হাফ চামচ ধনিয়া ফাঁকি হাফ চামচ জিরে ফাঁকি হাফ চামচ হলুদ ফাঁকি আর সামান্য পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখন ভেজে নেব। আর এই ভাজিটার ভিতরে অবশ্যই ধনিয়া আর জিরা ফাঁকিটা তোমরা দিবে এখন সামান্য একটু ঢেকে দেবো আর এই দিকে দেখো আমি একটা বাটিতে তোকমার দানা নিয়েছি এখন পানি দিয়ে ধুয়ে উপরে মরা যেয়ে দানাটা বেস উঠবে তা ফেলে দিয়ে তারপর কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এখন এই যে ফ্রেশ পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছি এখন এই দিকে আমার বাজিটা হয়ে গেছে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখন নামি ফেলবো এইরকম আমার বাজি কমপ্লিট আলহামদুলিল্লাহ আর এই এখন আমি শরবতটা বানিয়ে নিব এই গরমের জন্য বেস্ট একটা শরবত আর তোকমার জানায় অনেক উপকারী গুণ আছে তোমরা সবাই জানো এখন ভিজে রেখেছিলাম দেখো ফুলে কিরকম ডাবল হয়ে গেছে এখন দুটো গ্যালাসে আমি সমানভাবে দিয়ে দিচ্ছি এখন এর উপর আমি ঠান্ডা পানি দিয়ে দেব ঠান্ডা পানিটা খেলে পরান্ডা জুড়িয়ে যায় ভালো মতো জানো গরমের ভিতরে কি ভালো লাগে এখন আমি এখানে লেবু কেটে দেব লেবুর রসটা হাত দিয়ে চিপে দেব আমি বড় একটা গোল লেবু নিয়েছি দেখো কি সুন্দর লেবু দেওয়াতে কালারটা কত সুন্দর হয়ে গেছে সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি দুটাতে এখন পরিমাণ অনুযায়ী চিনি দিচ্ছি চিনিটা তোমরা কম বেশি বাড়িয়ে কমে তোমরা দিতে পারো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে চিনিটা আর আপুরা জানো একটা লাইক একটা শেয়ারের কাজ করে একটা লাইকের কারণে আমার ভিডিওটা আরেকজনে দেখতে পারবে সাথে তোমাদেরকে দেখতে পারবে আমি যদি তোমাদেরকে লাইক দিয়ে দেখা শুরু করি তাহলে তোমরা কেন দিবে না প্লিজ এখন একটা লাইক দিয়ে দাও আর এখানে কিছু আইস দিয়ে দিচ্ছি যেন পুরো বিশ্বে প্রচুর পরিমাণ গরম পড়েছে আর আমার বাড়ির সামনে কোনো ফেরিওয়ালা আসলে আমি তারা না চাইলেও আমি পানি দিই তোমরা অবশ্যই সবাইকে নিজ থেকে দায়িত্ব নিয়ে বলবে পানি লাগলে পানি বোতল ভরে পানি দিয়ে দিবে সবাইকে আজকে রেসিপির দুটো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে তাহলে আজ রাখি ইনশাল্লাহ আগামী বলেকে তোমাদের সাথে আবার দেখা হবে হাফিজ